मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद 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 तृणमूल कांग्रेस जिंदाबाद 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 अभिषेक बनर्जी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम बिदड़ो का स्लोगन दो वंदे मातरम जिंदाबाद जिंदाबाद की बोलो जिंदाबाद जिंदाबाद ना तो तातरी है वीडियो जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम महिला से जूम करो जिंदाबाद 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 अभिषेक बनर्जी जिंदाबाद 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 बीजेपी छेड़े हमरा तृणमूले आसलाम তৃণমূলে যোগ দিলাম যে দিদি যে উপকার করছে এই মানুষের সেই জন্যই আমরা এই দলে আসলাম পাঁচ বছর ধরে বলছি সক্রিয় কর্মী ছিলেন বিজেপিতে হ্যাঁ বলছি যে আর মূলত কি কি অভিযোগ রয়েছে বিজেপির বিরুদ্ধে কেন দল ছাড়লেন কারণ কি এই যে জলের অসুবিধা হতো কল খারাপ হতো বলতাম গিয়ে পন্থা ইসে তাম তো কোনো কিছুই মানে ইয়ে করতো না গুরুত্ব করতো না আমরা পাড়া প্রতিবাসী মহিলা সবাই চাঁদা তুলতাম বাড়ি বাড়ি তবে কলটাকে ঠিক করাতাম তবে জল খেতাম আমরা হচ্ছে কলিগ্রাম মহারাজতলা তৃণমূলে তৃণমূলে এসে কি আশা রাখছেন তৃণমূলে দেখছি দিদি যে কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ভাতা এইসব উন্নতি করছে তার জন্যই আশা দল ছাড়লাম কারণটা হচ্ছে এটাই যে বিজেপির কাছে যদি কোনো কিছু সমস্যা নিয়ে যেতাম কিনা ওরা মুখ ঘুরে তাকাতো না ওরা বলতো যে হ্যাঁ হবে প্রতিশ্রুতি দিয়ে কাজ মানে এড়াই চলে যেত আপনারা কোন দল করতেন তখন আমরা বিজেপি পার্টি করতাম মোটামুটি কত বছর ধরে বিজেপি 25 বছর ধরে 25 বছর থেকে বিজেপি পার্টি করছি আজকে দিলীপ দা আসার জন্যই আজকে আরো ভাঙনটা আরম্ভ হয়েছে আমরা আমন্ত্রণ জানাই দিলীপ দার উপরের যারা নেতৃত্ব রয়েছেন বিজেপি তারা আসলে মালদায় আর অন্য কোন রাজনৈতিক দল থাকবে না সবটাই দিদির তৃণমূল কংগ্রেসের উন্নত হবে এটা আমার দৃঢ় বিশ্বাস আজকে চাঁচলের 45 নম্বর বিধানসভার কলিগ্রাম অঞ্চলে সেখানে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে এরা যুক্ত ছিল আজকে সেই ভারতীয় জনতা পার্টির যে কার্যকলাপ এবং যে প্রতিশ্রুতিগুলো মানুষের কাজকর্ম করার জন্য দিয়েছিলেন সেটা তারা বুঝতে পেরেছেন সেটা বাস্তবমুখী নয় ভোটের সময় ভোট আসলে তারা মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দেন কিন্তু মানুষের কাজ করেন না করেন আজকে তারা সেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা সেই দলকে ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের তথা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে তারা শপথ নিয়ে আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের উন্নয়ন আছে সেই উন্নয়নটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজকে প্রায় আনুমানিক 200 পরিবার এখানে আমাদের সঙ্গে যুক্ত হলেন এবং আগামী দিন আরও আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে সেখানকার বিজেপির নেতৃত্ব আর একটা বড় জয়নিং আমরা ইতিমধ্যেই আমরা সময় দিতে পারিনি যেহেতু রমজান মাস চলছে আমাদের মানুষ এখানে নেতৃত্ব সবাই রমজান নিয়েই ব্যস্ত আছে আশা করি রমজানের পর কলিগ্রামে এই চাঁচলের আমার বিধানসভায় একটি ইতিহাস তৈরি হবে দেখতে পাচ্ছি এবং তার পরিবারের দু তিনজন বাকি আর কেউ নেই দু তিনটা পরিবারের লোক এখানে আছে সহজে বেশ কিছুদিন থেকেই ওকে বোঝা যাচ্ছে যে টাকার একটা বড় চোপ দেওয়া হয়েছে ও কথাবার্তায় বোঝা যাচ্ছিল তো ও মাঝখানে আমাদের বললো যে আমরা আমি পূর্ব থেকে দাঁড়াবো আমরা পূর্ব থেকে মহিলা ক্যান্ডিডেট এখানে দাঁড়ানো যাবে না মানে মহিলা তো তারপর চুপচাপ থেকে যায় যাই হোক তো তারপরে আমার যেটা ধারণা যে তৃণমূল থেকে ওকে একটা মোটা অঙ্কের টাকার টোপ দেওয়া হয়েছে আর সেইটাই সেই টোপে পা দিয়ে সে আজকে বিজেপি উঠছে আর ইয়ে বিজেপি ছেড়ে বলছে বিজেপির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব কিছু ছিল না তা আমাদের একজন ভোটার মাত্র আর আমি নিশ্চিত ভারতীয় জনতা পার্টির আর অত্যন্ত দায়িত্বশীল কার্যকর্তা হিসাবে এটুকু বলতে পারি যে কলিগ্রাম বিজেপির কোনো ভাঙন নাই এটা দু একজনের ব্যক্তিগত ব্যাপার কি ভাবছেন
ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই। রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।